ব্রায়োফাইটস ইউজুয়ালি টু টাইপস এর বডি স্ট্রাকচার, একটা হচ্ছে থ্যালাস প্রস্টেট ক্রিপিং স্ট্রাকচার, আর একটা হচ্ছে ইরেক্ট স্ট্রাকচার। আগের দিন ছবি এঁকেছিলাম যে মার্কেনসিয়া, তোমাদের বইতেও এনসিআরটিতেও দেখতে পাবে যে মার্কেনসিয়া একটা হচ্ছে থ্যালয়েড স্ট্রাকচার, এই যে থ্যালয়েড স্ট্রাকচার অনেকটা, অনেকটা ধরো এই টাইপের স্ট্রাকচার থাকে। অ্যান্ড আর একটা যেটা হয় সেটা হচ্ছে ইরেক্ট স্ট্রাকচার, ধরো ফিউনারিয়া, যদি ধরো ফিউনারিয়া হচ্ছে ইরেক্ট স্ট্রাকচার। গ্যামেটোফাইটস এখানে থাকে আর এখানে একটা স্পোরোফাইটস থাকে। আচ্ছা, ইউজুয়ালি ব্রায়োফাইটস এর যে লাইফ সাইকেল, এই লাইফ সাইকেলের মধ্যে দুটো ডিভিশন রয়েছে, দুটো ফেজ রয়েছে, গ্যামেটোফাইটিক ফেজ অ্যান্ড স্পোরোফাইটিক ফেজ। গ্যামেটোফাইটিক ফেজ কোনটাকে বলছে? না, গ্যামেটোফাইটিক ফেজ হচ্ছে গ্যামেট প্রোডিউসিং ফেজ। গ্যামেট প্রোডিউসিং ফেজ বলতে ধরো এই ধরো আমি এই যে এটা এঁকেছি, এটা কি? এটা হচ্ছে তোমার গ্যামেটস, এইটুকুটা ধরে নাও গ্যামেটোফাইটিক ফেজ। ওকে, তো গ্যামেটোফাইটিক ফেজ এটা কি করছে না, এখানে তো যদি এটা ধরো অ্যানথেরিডিয়াম থাকে তাহলে মেল, তোমার মেল যে স্পার্ম সেটা তৈরি করছে, আর যদি আর্কিগোনিয়া থাকে দেন সেকেন্ড যে তোমার এগ তৈরি করছে। তো এটা কি গ্যামেটোফাইটিক ফেজ কি করছে না, এটা গ্যামেট প্রোডিউসিং ফেজ। ধরো প্লান্ট বডিটা যদি ধরো স্পার্ম প্রোডিউসিং অ্যানথেরিডিয়া আর হচ্ছে এগ প্রোডিউসিং আর্কিগোনিয়া যদি হোল্ড করে তখন তাকে কি বলবো না, যে গ্যামেটোফাইটিক ফেজ। ওকে, ধরো মার্কে এটা ধরো আমি ফিউনারিয়া এঁকেছি, এ ধরো এরকম ধরো এটা, এটা ধরো স্পোরোফাইটিক ফেজ হবে। ধরো এ মার তোমার কিছু ধরো এখানে তে অ্যানথেরিডিয়া অ্যান্ড অল রেখে দিয়েছে, এখানে ধরো আর্কিগোনিয়া রেখে দিয়েছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, গ্যামেটোফাইটিক ফেজ। এবার তারপরে স্পোরোফাইটিক ফেজটা আমি পরে আসবো। আবার ধরো এখানে তো ধরো এটা মার্কেনসিয়া, ঠিক আছে, এটা মার্কেনসিয়া, মার্কেনসিয়ার ধরো এখানে তে ধরো এরকম অ্যানথেরিডিয়া আছে, তাহলে এটা কি অ্যানথেরিডিয়া কি করছে তোমার এই স্পার্ম ডেভেলপ করছে, তো মেল গ্যামেটস ডেভেলপ করছে, তাই জন্য এটাকে কি বলছি, গ্যামেটোফাইটিক ফেজ। ওকে, এবার কি আছে, স্পোরোফাইটিক ফেজ। স্পোরোফাইটিক ফেজ কোনগুলোকে না, এই ধরো ডিও ফোর আর্কিগোনিয়া ফোর, ফিমেল সেক্স অর্গান আর অ্যানথ্রিডিয়াম হচ্ছে মেল সেক্স অর্গান, এই দুটোকে হোল্ড করে রাখা কাজ। এবার এখান থেকে কোনোভাবে ধরো মেল গ্যামেটস এসে উইথ দ্য হেল্প অফ ওয়াটার, সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন ওয়াটারের হেল্প পেতে হয়, উইথ দ্য হেল্প অফ ওয়াটার যদি ফার্টিলাইজ করে, পরে আমরা আসবো কিরকম কি স্ট্রাকচার দেখতে না দেখতে, যদি ফার্টিলাইজ করে তাহলে কি হবে, তাহলে সঙ্গে সঙ্গে একটা জাইগোট ফরমেশন হবে, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ফিউশনে কি হবে, জাইগোট ফরমেশন হবে। তো এই জাইগোট ফরমেশনটা, এই যে জাইগোট ফরমেশন এখানে হচ্ছে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আবার নতুন একটা প্লান্ট বডিতে ডেভেলপ করছে এরকম কিন্তু নয়। এই যে জাইগোটটা ফর্ম হলো, এই জাইগোটটা সঙ্গে সঙ্গে আর একটা থ্যালয়েড স্ট্রাকচার তৈরি করছে, আর একটা ধরো থ্যালয়েড স্ট্রাকচার এরকম টাইপের তৈরি করছে, অনেকটা এই টাইপের দেখতে, এক একটা স্পিসিস এক এক রকম ভ্যারি করে, একটা থ্যালয়েড স্ট্রাকচার তৈরি করছে, এবং যেটাকে বলা হচ্ছে কি, স্পোরোফাইট। স্পোরোফাইট, এই স্পোরোফাইটটা কি করে, এই যে গ্যামেটোফাইটিক স্টেজের যে গ্যামেটোফাইটিক প্লান্ট বডি, এই গ্যামেটোফাইটিক প্লান্ট বডির সঙ্গে এটা যতক্ষণ না ম্যাচিউর হচ্ছে বেশ অ্যাটাচ থাকে। এবার বেশ কিছু ম্যাচিউরেশনের পর এই যে স্পোরোফাইটের মধ্যে যে সমস্ত সেলস গুলো রয়েছে, এখানে তো বেশ কিছু সেল আছে, তো এই সেলস গুলো কি হয়ে থাকে, মিওসিস ডিভিশনে যায়। এটা তো টু এন, কারণ গ্যামেট থেকে তৈরি হয়েছে, এটা টু এন, এটা কিন্তু এন ছিল, এগুলো সব এন, সিঙ্গেল হ্যাপ্লয়েড, ফিউশন হলো টু এন তৈরি হলো, এটা টু এন। এবার কি হবে, এখান থেকে মিওসিস ডিভিশন হবে, মিওসিস ডিভিশন হওয়ার পর কি হবে, এর মধ্যে ছোট 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 হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে, তারপরে হ্যাপ্লয়েড স্পোর গুলো রিলিজ করবে এবং সেখান থেকে আবার গ্যামেটোফাইটিক প্লান্ট বডি তৈরি হবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে প্রথমে কি হচ্ছে, আমরা যখন ব্রায়োফাইটস যখন দেখি, ওই যে আগের দিন আমরা দার্জিলিং এ ঘুরতে যাওয়ার একটা এক্সাম্পল দিচ্ছিলাম,
তো সেখানেতে আমরা যদি যাই দেখবে এরকম মার্কিনসিয়া প্রচুর হয়ে আছে, দেয়ালে দেয়ালে সবুজ 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 সবুজ, বেশ ভালো বড় সাইজের হয়, এরকম বড় বড় সাইজের হয় এরকম লেগে রয়েছে, তাহলে ওগুলো হচ্ছে ক্যামেটোফাইটিক ফেজ। এবং আনথেরিডিয়া এবং আর্কিগোনিয়া আরামসে দেখতে পাবে ওখানে। তো যখন ওরা উইথ দ্য হেল্প অফ ওয়াটার ফার্টিলাইজ করছে, ফার্টিলাইজ করার পর কি হচ্ছে না, মেল গ্যামেটটা কিন্তু এসে ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করছে আর্কিগোনিয়াতে, এবং এখানে যে তৈরি হচ্ছে এই যে তোমার স্পোরোফাইটিক বডিটা, এই স্পোরোফাইটিক বডিটা এইখানেতে ডেভেলপ করছে, কারণ এখানেতে ছিল আর্কিগোনিয়া, আর্কিগোনিয়াতে এসে ফার্টিলাইজ করছে, তাই স্পোরোফাইটিক বডি আর্কিগোনিয়া ফোরেতে হোল্ড থাকছে। আচ্ছা, তারপর জাইগোট ফর্মেশন হয়েছিল, অর্থাৎ হচ্ছে জাইগোট অলওয়েজ হচ্ছে ডিপ্লয়েড। এবার কি হচ্ছে, এখানে তো এটা আন্ডার মিওসিস ডিভিশনেতে যাচ্ছে, এন্ড মিওসিস ডিভিশনের পর স্পোর ফর্ম করছে। মিওসিস ডিভিশনে কি হয়, রিডাকশন ডিভিশন, 2n ছিল, সিঙ্গেল এন হ্যাপ্লয়েড স্পোর ফর্মেশন হবে, দেন স্পোর গুলো আফটার ম্যাচুরেশন রিলিজ করছে, সেখান থেকে নতুন গ্যামেটোফাইটিক বডি তৈরি হচ্ছে। এর বেশ কিছু ইম্পর্টেন্স বলতে, ওই যে আগের দিন একটা এক্সাম্পল দিছিলাম যে স্কটল্যান্ড এন্ড অল, এখানে তো প্রচুর পরিমাণে এক ধরনের মস দেখতে পা, এক ধরনের তোমার মস থাকে হচ্ছে স্ফ্যাগনাম। ওই স্ফ্যাগনাম গুলো কি হয় বলো তো, অনেকটা এরকম বড় বড় সাইজের হয়, ঘাসের মতো অনেকটা দেখতে হয়, এবং ওগুলো প্রচুর পরিমাণে ওখানেতে পাওয়া যায়, এবং ওগুলো থেকে ওরা ওখানকার যে লোকাল যে মানুষ তারা কি করে, পিট তৈরি করে, কোল চারকোল ব্লক তৈরি করে, ইউজ করা হয়। তারপর ওই স্কটল্যান্ডের ওখানে রেনডিয়ার পাওয়া যায়, রেনডিয়ার বলতে এক ধরনের ওখানকার লোকাল হরিণ, তো ওরা কি করতে পারে, ওইগুলোকে ওরা খাদ্য মানে ফোডার হিসাবে ইউজ করানো হয় ওগুলোকে। তারপর এগুলোকে বিভিন্ন ভাবে ট্রান্সশিপমেন্টের জন্য ইউজ করানো হতে পারে, কারণ স্ফ্যাগনাম কি হয় থাকে, অনেকটা ঘাসের মতো হয় এবং ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি রয়েছে এদের মধ্যে, তো সেই জন্য কি হয় থাকে, অনেকটা সফট, কিছু ধরো সফট জিনিস তুমি ট্রান্সফার করবে এখান থেকে একটা অন্য জায়গায়, একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রি, তো সেই কাজের জন্য ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এরকম ভেরিয়াস কাইন্ডস অফ তোমার অ্যাসপেক্ট রয়েছে, তার মধ্যে ইউজুয়ালি ওই চারকোলের পয়েন্টটা অবশ্যই বলবে, পিট স্ফ্যাগনাম থেকে পিট তৈরি হয়, এবং রেনডিয়ার মসের হচ্ছে তোমার অ্যাজ এ ফোডার ইউজ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এলে এই দুটো জায়গা থেকে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি ধরো ট্রু ফলস এই টাইপের কিছু দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা আসবো যেটা, সেটা হচ্ছে টাইপস অফ ব্রায়োফাইটস। টাইপস অফ ব্রায়োফাইটস এর মধ্যে দুটো টাইপস রয়েছে, একটা হচ্ছে লিভারওয়ার্টস আর একটা হচ্ছে মসেস। লিভারওয়ার্টস এই যেমন যেটা আঁকলাম, এই ধরো ড্র করলাম মার্কেনসিয়া, এটা কি লিভারওয়ার্টস এর মতো হচ্ছে। তো লিভার কেন বলছে লিভারওয়ার্টস না, যখন আগে সায়েন্স এত যখন ডেভেলপ করেনি তখন মানুষ মানে চিন্তা করতো যে এই টাইপের যে সমস্ত প্লান্টস গুলো, এই সমস্ত প্লান্ট গুলো থেকে হয়তো লিভার কে তোমার কোন রকম ডিজিজ ফিজিজ হলো তো সেখান থেকে রিকভার করার জন্য কোন রকম মেডিসিন হয়তো পাওয়া যায়, এন্ড দেখতেও অনেকটা লিভার সেপ, লিভার সেপে ম্যাক্সিমাম এই এই টাইপের প্লান্টস গুলোকে, তো সেই থেকেই নাম হয়ে থাকে যে লিভারওয়ার্টস। ঠিক আছে, তো লিভারওয়ার্টস গুলো কিরকম না, লিভারওয়ার্টস ইউজুয়ালি এই যে ক্রিপিং টাইপের হয়, অনেকটা তোমার এইরকম আটকে থাকে, এই যে এই টাইপের বডিটাকে অনেকটা দেখতে হয়, অ্যান্ড সয়েলের সঙ্গে এইভাবে টোটালি আটকে থাকে, আর এখানেতে বেশ কিছু তোমার ব্রাঞ্চিং থাকে রাইজয়েডস দের। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে, দেখো এখানেতে তুমি যদি দেখো, যদি দেখো এটাকে, দেখবে এখানেতে বেশ কিছু রাইজয়েডস রয়েছে, মানে নর্মাল যদি প্লান্ট আমাদের আশেপাশে অ্যাঞ্জিওস্পার্ম যেমন রয়েছে তাদের যেমন রুটের সঙ্গে অনেকটা সিমিলার, তারপরে দেখো লিফি স্ট্রাকচার রয়েছে, তাই না, অনেকটা লিফি স্ট্রাকচার রয়েছে, স্টেম টাইপের কিছু স্ট্রাকচার রয়েছে, কিন্তু এগুলো কিন্তু ট্রু রুটস বা ট্রু লিভস বা ট্রু স্টেম কিন্তু নয়, রুট লাইক স্ট্রাকচার, স্টেম লাইক স্ট্রাকচার, লিফ লাইক স্ট্রাকচার, বাট দে আর নট ট্রু রুটস, রুট ট্রু লিভস অর ট্রু স্টেম এন্ড অল। ঠিক আছে, তো সেরকমই লিভারওয়ার্টস এ যদি আসি, তো লিভারওয়ার্টস এর এরকম তোমার সাবস্ট্রেটাম এর সঙ্গে হোল্ড থাকার জন্য ওদের এরকম ছোট ছোট ব্রাঞ্চিং রাইজয়েডস থাকে, আবার রাইজয়েডস থেকে যদি এনলার্জ করো তার ব্যাপারে এরকম এরকম স্কেলস থাকে, ছোট 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 স্কেলস থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসবো যে মোড অফ রিপ্রোডাকশন। মোড অফ রিপ্রোডাকশন লিভারওয়ার্টস ইউজুয়ালি ফ্র্যাগমেন্টেশন এর দিয়ে করতে পারে, ফ্র্যাগমেন্টেশন বলতে ওই যে তোমার গ্যামেটোফাইটিক বডি ওটার ফ্র্যাগমেন্টেড হলো এবং সেখান থেকে নিউ প্লান্ট বডি গ্রো করতে পারে। আর একটা হয়, সেটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ গিমি। মার্কেনসিয়া দেখলে তুমি গিমি, দার্জিলিং এ যদি যাও দার্জিলিং এর মার্কেনসিয়াতে গিমি তুমি পাবেই পাবে, ভেরি কম, একদম মানে কনফার্ম ধরো গিমি তুমি পাবে মার্কেনসিয়া যদি দেখো, এই টাইপেরই দেখতে হবে মার্কেনসিয়া গুলোকে।
গিমি কিরকম থাকে, অনেকটা এই টাইপের একটা স্ট্রাকচার থাকে গিমি, ঠিক আছে? সিঙ্গুলারে বলে গেমা, এই টাইপের স্ট্রাকচার একটা। দেখতে পাচ্ছ সবাই ছবি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাকে যদি এনলার্জ করো, এটা হচ্ছে স্টক, আর এখানে সেলুলার একটা স্ট্রাকচার রয়েছে, এর মধ্যে বেশ কিছু অয়েল বডিজ রয়েছে, প্যারেনকাইমাটাস কিছু সেলস এন্ড কিছু মেরিস্টেমেটিক সেলস রয়েছে, ঠিক আছে? এই টাইপের ধরো এখানেতে সেল দিয়ে ভর্তি জায়গাগুলো, তো এই টাইপের অনেকটা দেখতে পাওয়া যায়। আর এখানে একটা নচ রয়েছে, এটা হচ্ছে তোমার গিমি, সিঙ্গুলার হচ্ছে গেমা, ঠিক আছে? এটা কিছুই না, এটা একটা আসেক্সুয়াল বার্ড। যেমন আমরা ইস্টের বার্ডিং করেছি, যে ইস্টের বডি, ইস্টের বডিতে ছোট্ট একটা বার্ডিং হয়, সেটা আবার আলাদা হয়ে গিয়ে নতুন একটা বডি গ্রো করে, সেরকমই এখানেতে ছোট ছোট এরকম গিমি থাকে, ঠিক আছে? এরকম গিমি থাকে, গিমি গুলোকে এই টাইপের দেখতে আসেক্সুয়াল বার্ড, মাল্টি সেলুলার এগুলো। এগুলোতে যদি আলাদা হয়ে যায়, সেখান থেকে নতুন একটা বডি আবার গ্রো করবে, এই টাইপের বডি একটা গ্রো করবে। এই যে গিমি আর গেমা, সিঙ্গুলার গেমা, এগুলো কি থাকে, একটা কাপ লাইক রিসেপ্টিকলস এ থাকে, একটা কাপের মতো স্ট্রাকচার থাকে। এই যে দেখেছো এখানে তো এঁকেছি, এই যে কাপের মতো ছোট 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 স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটাকে যদি ধরো ক্রস সেকশন করো, এর মধ্যে এই টাইপের গিমি গুলো তুমি দেখতে পাবে, গিমি গুলো এর মধ্যে এইভাবে থাকে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এই টাইপের একটা কাপ লাইক স্ট্রাকচার থাকে, একটা রিসেপ্টেকল, একটা রিসেপ্টেকল থাকে, এবং এটা হচ্ছে তোমার কি প্লান্ট বডি, এটা হচ্ছে প্লান্ট বডি। এর উপর এরকম যদি এরকম ক্রস সেকশন করিয়ে তাহলে কি দেখতে পাবে, এরকম গেমা কাপ, এটাকে কি বলে, গেমা কাপ, একটা এরকম কাপ লাইক স্ট্রাকচার। কাপ লাইক স্ট্রাকচারের মধ্যে এই ধরো, এই ধরো পেনের যেটা ক্যাপটা রয়েছে, এটা ধরো গিমি, অনেকটা এই টাইপের থাকে, ঠিক আছে? এরকম গিমি এই টাইপের থাকে রিসেপ্টেকলস এর মধ্যে, এরকম কাপ লাইক স্ট্রাকচার তার মধ্যে। তাহলে এটা কি বলছে, গেমা কাপ, আর এগুলো হচ্ছে গিমি, এটা হচ্ছে আসেক্সুয়াল বার্ড, আর কিছু না। আচ্ছা, সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনে যদি আসা যায়, তো সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন টেক্স প্লেস উইথ দ্য হেল্প অফ অ্যান্থ্রিডিয়া অ্যান্ড আর্কিগোনিয়া। অ্যান্থ্রিডিয়া কোনগুলো থাকে, এরকম দেখবে ছোট ছোট অ্যান্থ্রিডিও ফোর তৈরি হয়, এবং সেখান থেকে অনেকটা এই টাইপের দেখতে অ্যান্থ্রিডিয়া গুলো, অ্যান্থ্রিডিয়া এর মধ্যে তোমার ফ্লাস্ক শেপেড স্ট্রাকচার কিছু থাকে, আর এখানে আর্কিগোনিয়া গুলো হয় বেশ কিছু ফ্লাস্ক শেপের স্ট্রাকচার হয়, এরকম তলা থেকে এগুলোকে ওঠে ওপরেতে, ঠিক আছে? আচ্ছা, এখানে তো যদি দেখো, এগ একটা আর্কিগোনিয়াম এই টাইপের দেখতে হয়, মাঝখানে একটা বড় সেল থাকে যেটাকে বলছি এগ, এবং ওপরে কিছু ভেন্ট্রাল ক্যানেল সেল এন্ড নেক সেলস এই সমস্ত গুলো থাকে, এগুলো হচ্ছে ডিজেনারেটিভ সেল, এই সেলটা থাকে অ্যাক্টিভ। এখানেতে তোমার অ্যান্থ্রিডিয়াম রয়েছে, এবং অ্যান্থ্রিডিয়াম গুলো কি করে, একে ফার্টিলাইজ করে, এন্ড যে তোমার অ্যান্থ্রোজয়েডস, অ্যান্থ্রোজয়েডস রয়েছে সেগুলো ফার্টিলাইজ করে, এন্ড সেখান থেকে জাইগোট তৈরি হয়। অ্যান্থ্রোজয়েডস গুলো কি টাইপের দেখতে, অনেকটা এটা হচ্ছে স্টক, এখানে তো একটা হকির ব্যাট, যেই তোমার হকি বলছি যে টেবিল টেনিস খেলে ব্যাট, ওই টাইপের অনেকটা স্ট্রাকচার থাকে এইখানে। এই যে প্রত্যেকটা সেকশন করলাম ছোট ছোট, এগুলো সব এক একটা কিন্তু স্পার্ম মাদার সেল অর অ্যান্থ্রোজয়েড মাদার সেল, এগুলোই কিন্তু তোমার অ্যান্থ্রোজয়েড, অ্যান্থ্রোজয়েডে কনভার্ট হবে, এগুলোই কিন্তু অ্যান্থ্রোজয়েড, এরকম বাইফ্লাজেলেটেড স্ট্রাকচার, অ্যান্থ্রোজয়েড অর স্পার্ম, এতে কনভার্ট হবে। এগুলো এসে কি করবে, এখানে আসবে, এর যে তলা এরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচার, এর তলায় এইরকম জায়গাতে এরকম ফ্লাক্স শেপেড আর্কিগোনিয়া গুলো থাকে, এরকম ফ্লাক্স শেপেড আর্কিগোনিয়া গুলো, এই যে স্ট্রাকচারটা এর তলাতে তলাতে এরকম ভাবে
ঝুলে থাকে, একে গিয়ে ফার্টিলাইজ করে, এখানেতে ফার্টিলাইজ করে। তাহলে ফার্টিলাইজ করলে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। যেমনি ফার্টিলাইজ করলো, ফার্টিলাইজ করে কি তৈরি হবে? সঙ্গে সঙ্গে একটা জাইগোট ফর্মেশন হবে। জাইগোটটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমার ডেভেলপ করবে না, যে ইয়ান্ডার গোজ মিওসিস ডিভিশনে চলে গেল এবং সেখান থেকে টোটালি তোমার আর একটা নতুন স্পোর ফর্মেশন হলো, এরকম কিছু হবে না। এই এইখানেতে, এখানে তো এসে ফার্টিলাইজ করলো তোমার আর্কিগোনিয়াতে, আর্কিগোনিয়ার মধ্যে কি হবে? ছবিটা যদি বলো বড় করে আঁকতে, তাহলে আমি বড় করে আঁকবো। বুঝতে পারছো তো তোমরা ছবিটা? জাস্ট একটা ডায়াগ্রাম, তোমাদের বইতে এগুলো নেই, বাট ছবিগুলো জেনে রাখলে কি হবে, পড়তে তোমার সুবিধা হবে, তুমি বুঝতে পারবে জিনিসটা কি হচ্ছে। এই যে দেখেছিলে ফিঙ্গার লাইক যে স্ট্রাকচার গুলো, এই যে ফিঙ্গার লাইক স্ট্রাকচার যার নিচে তোমার আর্কিগোনিয়া গুলো এইভাবে রয়েছে, এইটা হচ্ছে সেইটা, মানে এই যে লোবটা, এই লোবটা, এটা হচ্ছে এই লোবটা, আর কিছুই না। এবার এই যে জাইগোট ফর্মেশন হয়েছিল এখানেতে, জাইগো ফার্টিলাইজ করেছিল, জাইগোট তৈরি হয়েছিল, এই যে এটাই সেই স্পোরোফাইট, স্পোরোফাইট, ঠিক আছে। এই যে স্পোরোফাইট হলো মাল্টিসেলুলার স্ট্রাকচার, এই যে জাইগোটটা তৈরি হয়েছিল, এই জাইগোটটা স্পোরোফাইটে কনভার্ট হলো। এই স্পোরোফাইটের মধ্যে কি, এটা হচ্ছে টু এন্ড ডিপ্লয়েড স্ট্রাকচার। এবার এটা কি দেখো, এই দেখো, এই যে প্লান্ট বডি, মেন প্লান্ট বডির সঙ্গে কিন্তু অ্যাটাচড, এই যে এই জায়গাটা সেল গুলো দেখাচ্ছে, এই যে সেল গুলোর সঙ্গে এটা কিন্তু অ্যাটাচ রয়েছে। এই যে লোব, এই যে লোব গুলো, এটা হচ্ছে লোব আর কি, এই লোবের তলা দিকে রয়েছে, এই যে লোব অ্যাটাচ রয়েছে। এখান থেকে কি নারিশমেন্টের জন্য ভেরিয়াস কাইন্ড অফ নিউট্রিয়েন্ট এন্ড অল এগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। এবার বেশ কিছু সময় পর এই যে সেন্টারে একটা জায়গা রয়েছে, এই যে সেন্টারে, সেন্টারটাকে কি বলা হয়, এটাকে ক্যাপসুল। এই ক্যাপসুলের মধ্যে এই যে ছোট 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 বেশ কিছু ডিপ্লয়েড সেল রয়েছে, এই সেল গুলো কি হবে, মিওসিস ডিভিশনেতে চলে যাবে, রিডাকশন ডিভিশনেতে যাবে। এন্ড রিডাকশন ডিভিশনের পর গেলে কি তৈরি করবে, না স্পোর ফর্মেশন করবে, জানা কথা আমাদের স্পোর ফর্মেশন করবে। এন্ড স্পোর ফর্মেশনের পর একটা সময় ক্যাপসুল ব্রেক করবে, স্পোর গুলো রিলিজ হবে, এবং সেখান থেকে নতুন আবার কি হবে, না একটা প্রোটোনিমা অ্যানল এই সমস্ত গুলো তৈরি হবে, সেটা পরের কথা। তো নতুন একটা প্লান্ট বডি তৈরি হবে, ধরে নাও নতুন একটা প্লান্ট বডি তৈরি হবে। আচ্ছা, এই যে স্পোরোফাইট পড়লে, স্পোরোফাইটের তিনটে ডিফারেন্সিয়েশন রয়েছে, কি কি, সেটা হচ্ছে ফুড, সিটা এন্ড ক্যাপসুল। এই ছবিটা দেখা যাচ্ছে তো সবাই, এই ছবিটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এই যে ফুড কোনটাকে বলছে, এই যে যে পার্টটার সঙ্গে দেখো, এই যে আর্কিগোনিয়ার যে লোবস গুলো তার সঙ্গে অ্যাটাচ রয়েছে, এই পার্টটাকে কি বলছে, ফুট, ঠিক আছে। আচ্ছা, ক্যাপসুল কোনটাকে পড়লাম, এই যে একটা বালবাস স্ট্রাকচার যার মধ্যে কি রয়েছে, এই যে তোমার স্পোর গুলো ফর্মেশন হয়েছে এন অল, এটাকে কি বলছে, ক্যাপসুল, যেটা চারিদিকে কি রয়েছে, জ্যাকেট লেয়ার দিয়ে কভার রয়েছে, ক্যালিপ্টরা দিয়ে কভার রয়েছে, এগুলো সব অনেকগুলো লেয়ারের নাম আছে। আর মাঝখানে যেটা রয়েছে, অর্থাৎ ফুট আর ক্যাপসুল, এর মাঝে যে জায়গাটা, অর্থাৎ এই পয়েন্টটা, এটাকে কি বলছি, সিটা, এসিটিএ সিটা, একটা এলংগেটেড পার্ট, একটা লম্বা, দেখো একটা লম্বা এলংগেটেড পার্ট, যেটা ফুটের সঙ্গে ক্যাপসুলকে কানেক্টেড করে রেখে দিয়েছে। তোমাদের এই ছবি কি নোটসে দিতে লাগবে? তাহলে আমি দিয়ে দেবো। দিয়ে দেবেন তাহলে? হ্যাঁ দিয়ে দেবেন। আচ্ছা দিয়ে দেবো, আচ্ছা দিয়ে দেবো, কারণ বইয়েতে জাস্ট এই নামগুলো লেখা আছে, ফুড, সিটা, ক্যাপসুল, এইভাবে লেখা আছে, কোনটা কি দেখানো নেই, কিছু না। তোমাদের এক্সামে তো ছবি হয়তো দেবে না, বাট পড়ার সময় কি হবে, কনসেপ্টটা আসবে না, আচ্ছা কোনটা ফুড, কোনটা সিটা, কোনটা ক্যাপসুল, ঠিক আছে। তো ছবি কিন্তু দেখে পড়বে, বায়োলজি সবসময় ছবি দেখে পড়তে হবে। এবার হচ্ছে আমরা মসেতে শিফট করব। মস হচ্ছে এই বায়োফাইটসেরই একটু ডিফারেন্ট টাইপের জিনিসটা। ডিফারেন্ট টাইপের বলতে কি, এদের যে লাইফটা যখন শুরু হচ্ছে, এদের লাইফটা শুরু হয়ে থাকে একটা ফিলামেন্টাস স্ট্রাকচার দিয়ে, একটা ফিলামেন্টাস স্ট্রাকচার, একটু ব্রাঞ্চড গ্রিন কালার্ড ফিলামেন্টাস স্ট্রাকচার রয়েছে। তো এটাকে কি বলছে, এটাকে বলা হচ্ছে প্রোটোনিমা, প্রোটোনিমা, ওকে। এবার কি হচ্ছে, একটু ফেভারেবল
কন্ডিশন যখন হচ্ছে তখন এই প্রোটোনিমাটা আস্তে আস্তে একটু ম্যাচিওর হচ্ছে। কিরকম ম্যাচিওরটা হবে, না আরো একটু এটা গ্রো করলো, আরো এভাবে একটু একটু গ্রো করে গেল, লিফি থ্যালয়েড স্ট্রাকচার একটা বেশ তৈরি হবে। এখানেতে কি হবে, এখানেতে বেশ কিছু লিফ টাইপের, বার্ডস টাইপের লিফ, যেমন ফুলের আমরা কুড়ি দেখি ওই টাইপের বার্ডস টাইপের জিনিস গ্রো করবে। এটা কি হচ্ছে, সেকেন্ডারি প্রোটোনিমা। যখন প্রথমে ছিল সেটাকে বলছিল প্রাইমারি প্রোটোনিমা, যখন এরকম লিফি স্ট্রাকচার গ্রো করলো তখন তাকে বলছে সেকেন্ডারি প্রোটোনিমা অর লিফি স্টেজ, অর লিফি স্টেজ, কারণ লিফ টাইপের জিনিস গ্রো করলো। আচ্ছা, এটা কিন্তু তাহলে মসের আমরা যে জিনিসটাকে দেখতে পাচ্ছি ডমিন্যান্ট ফেজ, ইউজুয়ালি ওগুলো কি গ্যামেটোফাইটিক ফেজ। ঠিক আছে, গ্যামেটোফাইটিক ফেজ বলতে কি, গ্যামেটোফাইটিক ফেজ বলতে যে সেগুলো গ্যামেট তোমার হোল্ড করে রাখে, যার মানে কি গ্যামেটোফাইটিক স্টেজ মানে কি এটাও তার মানে গ্যামেট হোল্ড করবে। এই স্ট্রাকচারটা তখন কি হবে, নতুন একটা প্লান্ট বডি তৈরি করবে। কি টাইপের প্লান্ট বডি তৈরি করবে, সেকেন্ডারি প্রোটোনিমাটা। ধরো এটা ছিল সেকেন্ডারি প্রোটোনিমা, তো এবার ধরো আমরা স্ফ্যাগনাম এক্সাম্পল, ধরো স্ফ্যাগনাম টাইডি যেটা আমরা একটু আগে পড়ছিলাম, আমরা ইন্ডিয়ার মস এন্ড অল, তো ওটা কি হয়ে থাকে, এই টাইপের একটা ধরো মিড রিব টাইপের স্ট্রাকচার রয়েছে, এন্ড আর কিছু ধরো লিফ লাইক স্ট্রাকচার এন্ড অল, একটা ডায়াগ্রামেটিক স্ট্রাকচার যদি আঁকো, লিফ টাইপের স্ট্রাকচার, এগুলো ধরো লিফ টাইপের কিছু স্ট্রাকচার রয়েছে এখানেতে, এন্ড এখানেতে কিছু রয়েছে আর্কিগোনিয়া এন্ড অ্যান্থ্রিডিয়া, এরকম কিছু স্ট্রাকচার ওগুলো দেখতে হয়। আমি এগুলোকে ম্যাগনিফাইজ করে দেখাবো পরে। তো এগুলো কি হবে, তাহলে এখান থেকে যে প্রোটোনিমা থেকে কি হবে, ম্যাচিওর প্লান্ট বডি গ্রো করবে। তাহলে এখান থেকে এবার এগুলো কি করছে, ধরো ম্যাচিওর প্লান্ট বডি, এটা হচ্ছে কি তোমার কি ম্যাচিওর প্লান্ট বডি, এই ম্যাচিওর প্লান্ট বডিটাও তো তোমার এই অ্যান্থেরিডিয়া মানে মেল সেক্স অর্গ্যান এন্ড আর্কিগোনিয়া ফিমেল সেক্স অর্গ্যান এগুলোকে কন্টেন করছে। তো তাহলে এগুলো কি সেক্স অর্গ্যান, অর্থাৎ এর মধ্যে কি রয়েছে, স্পার্ম সেল রয়েছে, এর মধ্যে এগ সেল রয়েছে, সেই গ্যামেট স্পার্ম সেল এন্ড এগ সেল, সেই জন্য এটাকে কি বলছে গ্যামেটোফাইটিক স্টেজ। সেটা কোথা থেকে গ্রো করছে, এই লিফি স্টেজ অর্থাৎ প্রোটোনিমা থেকে গ্রো করছে। বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এবার এখানেতে এই যে ধরো স্পার্ম সেল এন্ড এগ সেল কিছু রয়েছে, এরা কি হয়ে থাকে, এই টাইপের কিছু অ্যান্থ্রিডিয়া গ্রো করে। এগুলো হচ্ছে লিফ লাইক অ্যাপেন্ডেজেস, এবং এখানেতে কিছু রয়েছে এই তোমার অ্যান্থেরিডিয়া রয়েছে, এগুলো প্রত্যেকটা এক একটা তোমার ওই অ্যান্থেরিডিয়া, এখান থেকে স্পার্ম সেল জেনারেট হবে। আর যদি আর্কিগোনিয়া বলো, আর্কিগোনিয়া আগেটাও যেমন ছিল ফ্লাস্ক শেপেড, আর্কিগোনিয়া এখানেও হবে অনেকটা ফ্লাস্ক শেপেড, একই রকম দেখতে। এখানে হচ্ছে তোমার এগ সেল, আর এখানেতে কিছু আলার সেল থাকে, এই সেলগুলোর নাম হচ্ছে নেক সেল, ভেন্ট্রাল ক্যানাল সেল, এক্সেট্রা। এটা হচ্ছে পার্টিকুলার একটা অ্যান্থ্রিডিয়া। এখান থেকে ওই তোমার হেলিক্যাল টাইপের স্পোর রয়েছে, এই সিকল শেপেড স্পোর রয়েছে, এবং তার ফ্লাজেলা রয়েছে, এবং এগুলো আসছে এখানেতে, এর মধ্যে এসে এগুলোকে তোমার ডিসলভ করে এর মধ্যে আসছে এবং একে এসে ফিউজ করছে, এবং ফার্টিলাইজেশনের ফলে কি তৈরি করছে, গ্যামেট তৈরি করছে। সেম প্রসেস। তাহলে প্রথমে প্রোটোনিমা ছিল, প্রোটোনিমা ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনে গ্রো করলো, গ্যামেটোফাইটিক একটা স্ট্রাকচার তৈরি করলো, যেটা হচ্ছে মেন প্লান্ট বডি। ডমিন্যান্ট ফেজ মনে রাখবে, ব্রায়োফাইটে গ্যামেটোফাইটিক প্লান্ট বডি, গ্যামেটোফাইটিক ফেজ হচ্ছে ডমিন্যান্ট ফেজ। গ্যামেটোফাইটিক ফেজ কোনটা, না যেগুলো গ্যামেট হোল্ডিং, গ্যামেট স্ট্রাকচার অর্থাৎ যে সেক্স অর্গ্যান গুলো বিয়ার করছে, অ্যান্থেরিডিয়া এন্ড আর্কিগোনিয়া। তাহলে এই যে অ্যান্থেরিডিয়া আর্কিগোনিয়া এগুলো সব রয়েছে, তাই এগুলো স্পার্ম এসে কি করলে, এগে ফিউজ করলে সেখান থেকে জাইগোট ফর্মেশন হলো। এবার কি পড়েছিলাম আমরা, ব্রায়োফাইটে কি হয়ে থাকে, জাইগোট ফর্মেশন তো হলো, জাইগোটটা কি সঙ্গে সঙ্গে তোমার কি বলে মিওসিসে চলে যাবে, না মিওসিসে চলে যাবে না, তাহলে সেটা কি করবে, সেটা একটা স্পোরোফাইটিক স্ট্রাকচার তৈরি করবে। স্ফ্যাগনামের স্পোরোফাইটিক স্ট্রাকচারটা অনেকটা এই টাইপের হয়, একটা স্পোরোফাইটিক স্ট্রাকচার তৈরি করবে, এটা আউটার লেয়ার এন্ড অল থাকে, জ্যাকেট লেয়ার। ঠিক আছে, এটা ধরো স্ফ্যাগনাম বডি।
এটা কোথায় তৈরি হবে? যেখানে আর্কিগোনিয়া রয়েছে সেখানে তৈরি হবে, কারণ আর্কিগোনিয়াটা ফিমেল, ওখানে মেল গ্যামেট এসে ফিউজ করছে তাই। ঠিক আছে, এই টাইপের অনেকটা দেখতে, ওরা এসে কি করছে না, ওরা এসে এই যে এক্সেল এক্সেল কে ফার্টিলাইজ করছে। এক্সেলটা কোথায় রয়েছে? এই যে আর্কিগোনিয়ার ব্রাঞ্চে রয়েছে, ওখান থেকে এখানে এসে কে ফার্টিলাইজ করলো। মেন জায়গাটা কোথায় আমরা কি জানতাম? ফার্টিলাইজেশন হলো ডিপ্লয়েড, তোমার জাইগোট তৈরি হলো এবং সেখান থেকে ফাঙ্গি হলে কি স্পোর ফর্মেশন হয়ে যাবে, অ্যাঞ্জিওস্পার্ম কি জিমনোস্পার্ম হলে সেখান থেকে সিড ফর্মেশন হয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে আলাদা জিনিস, এর ক্ষেত্রে কি হচ্ছে, ওই জাইগোটটা সঙ্গে সঙ্গে একটা স্পোরোফাইটিক বডি। জাইগোটটা কি হচ্ছে, ওই যে টু এন ডিপ্লয়েড জাইগোটটা না, ওটা মাইটোটিক ডিভিশনে চলে যাচ্ছে। মাইটোটিক একটা স্পোরোফাইটিক স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে, এই যে স্ট্রাকচার। এইবার কি হচ্ছে, এই স্ট্রাকচারটা খুব কিন্তু কেয়ারফুলি প্লান্ট কিন্তু রেখে দিয়েছে, চারিদিকে প্রোটেক্টিং লেয়ার, জ্যাকেট লেয়ার, ক্যালিপট্রাই সমস্ত দিয়ে কেয়ারফুলি রেখে দিয়েছে। কেন কেয়ারফুলি রাখছে? কারণ ওর মধ্যে ওই যে ডিপ্লয়েড স্ট্রাকচারটা, স্পোরোফাইটিক স্ট্রাকচার, এই স্পোরোফাইটিক স্ট্রাকচারের মধ্যে বেশ কিছু সেল, সমস্ত সেল নয় কিন্তু বেশ কিছু সেল, এই ধরো স্ফ্যাগনাম যদি দেখো এরকম একটা রিজিয়ন থাকে, এই রিজিয়নের বেশ কিছু সেল কি হচ্ছে, মিওসিস ডিভিশনেতে চলে যাচ্ছে। এটা টু এন ছিল, মিওসিস ডিভিশনেতে গেলে কি হবে, এন তৈরি হবে, সিঙ্গেল এন। সিঙ্গেল এন কি, এরকম যেরকম স্পোর তৈরি হচ্ছে, এরকম স্পোর তৈরি হচ্ছে, এই স্পোর গুলো কি হচ্ছে আফটার ম্যাচুরেশন এই উপরটা ব্রেক করছে এন্ড সেখান থেকে স্পোর গুলো বেরিয়ে যাচ্ছে। এন্ড স্পোর থেকে কি হচ্ছে, স্পোর গুলো অনেকটা এই টাইপের দেখতে হয়, অনেকটা এই টাইপের দেখতে হয় স্পোর গুলো, অনেকটা এরকম থ্রি ডি যদি ফর্ম করে এই টাইপের দেখতে হয়। সেখান থেকে কি হবে না, স্পোর, এই যে স্পোর আর স্পোর বেরিয়ে পড়ছে এবং সেখান থেকে কি আবার প্রোটোনিমা, সেখান থেকে আবার প্রোটোনিমা, আবার প্রোটোনিমা থেকে আবার ওই সেকেন্ডারি প্রোটোনিমা অর লিফি স্টেজ, সেখান থেকে আবার প্লান্ট বডি, আবার প্লান্ট বডি থেকে ফিউজ, প্লান্ট বডিতে ওই ফার্টিলাইজেশন মানে হচ্ছে তোমার গ্যামেটিক ফার্টিলাইজেশন, সেখান থেকে আবার স্পোরোফাইট, স্পোরোফাইট থেকে আবার তোমার হচ্ছে স্পোর, স্পোর থেকে আবার প্রোটোনিমা, এইভাবে লাইফ সাইকেলটা চলছে। এই এরকম অনেকটা দেখতে, এগুলো হচ্ছে তোমার টেরিস, এগুলো কি কি বলে টেরিস, এরকম টেরিস এর অনেকগুলো তোমার টেরি, তোমার স্পিসিস আছে, টেরিস, ড্রাইভ টেরিস, এরকম বেশ কিছু স্পিসিস আছে। আবার আর একটা ফার্ন আছে আমাদের তো এখানে খুব দেখতে পাওয়া যায়, তো আশা করি তোমাদের ওখানে দেখা যেতে পারে, এডিয়েন্টাম। এডিয়েন্টাম দেখেছো কিনা জানি না, অনেকটা তোমার এই টাইপের দেখতে, এরকমই ফার্ন এই টাইপেরই হবে, এদের টেরিস ওটা একই তোমার ক্লাসের মধ্যে পড়ছে। এই পাতাগুলো এই জায়গাটা এরকম মেইনলি পাঁচিলের উপর হয়, দেখবে কোনো বাগানের পাঁচিল ফাঁচিলের উপর এই টাইপের হয়, এগুলোকে বলে ওয়াকিং ফার্ন, এগুলোকে বলে ওয়াকিং ফার্ন। এরা আজকে এক জায়গায় দেখছো, এক সপ্তাহ পর অন্য জায়গায় দেখবে, ব্যাপারটা কিছুই না, এরা চলতে পারে কিন্তু না আদৌ। এদের যে যে তোমার যে প্রস্টেট পার্টটা, সেই পার্টটা কি হয়ে থাকে, ডিকে হতে থাকে, এই পার্টটা ডিকে হতে থাকে, আর সামনের দিকটা হয় নতুন করে এলঙ্গেটেড হতে থাকে, সামনের দিকটা নতুন করে এলঙ্গেটেড হতে থাকে, আবার ধরো কিছুদিন পর এটা নষ্ট হয়ে গেল, আবার সামনের দিকে বেশ কিছুটা এলঙ্গেটেড হয়ে গেল। তাহলে কি আগে শুরু হয়েছিল এখানেতে, দুদিন পর গিয়ে দেখলে ওখানে চলে গেছে, ব্যাপারটা বুঝেছো? তো এদের বলে ওয়াকিং ফার্ন, এডিয়েন্টাম, এগুলো হচ্ছে এডিয়েন্টাম। এবং ফার্নের যদি ভ্যারাইটি দেখতে চাও, ফার্নের ভ্যারাইটি তুমি পাবে আমার নিজের চোখে দেখা হচ্ছে দার্জিলিং, লাইকোপোডিয়াম বলে একটা ফার্ন আছে। তো লাইকোপোডিয়াম ফার্নটা তোমার হোমিওপ্যাথি ওষুধ তৈরিতে খুব ইউজ করা হয়, লাইকোপোডিয়াম ওষুধের নাম শুনেছো কিনা জানি না, হোমিওপ্যাথি ওষুধ তো কিছু না, ওগুলো ওটাকে দেখ খুব একদম মানে এন্ডেঞ্জার স্পিসিস হয়ে গেছে ওটা। তো আমি গেছিলাম, আমাদের গাড়ি যাচ্ছিল, তো ওখানে তো তোমার টিফিনের জন্য আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছিল, তো হঠাৎ ওরকম দেখতে পাই, তো দেখে ওখানটাকে কালেক্ট করে নিয়েছিলাম। কিছুই না, এরকম তোমার ওই যে নাইলনের যেমন সুলেস গুলো দেখতে হয়, সুলেস আমাদের বুটেতে যেন লেস গুলো থাকে, ওই রকম মোটা টাইপের বডি হয়, একদম এই টাইপের মোটা টাইপের একটা বডি গুলো দেখতে হয়। এবং এখানে তো ছোট 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 ওদের লিফ গুলো থাকে, যেগুলোকে মাইক্রো লিফ, মাইক্রোফিলস বলে, এরকম ছোট ছোট লিফ থাকে। আর এখানে তো ওদের তোমার রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকে, যেটাকে স্ট্রোবাইলি বলে, এই টাইপের দেখতে হয় লাইকোপোডিয়াম গুলোকে। লাইকোপোডিয়াম গুলো কিন্তু এরকম ইরেক্ট টাইপের থাকে না, ওরা একদম ক্রিপিং হয় মাটির মধ্যে, এইভাবে লতানের মতো ছড়িয়ে থাকে লাইকোপোডিয়াম। আমার কাছে তো লাইকোপোডিয়াম প্রচুর এনেছিলাম, তো বেশ কিছু কয়েকজনকে দিতে ফিতে হয়েছিল। তো আমার কাছে এই মুহূর্তে একটা আছে, সেটা হচ্ছে সেলাজিনেল্লা, এটা ওই দার্জিলিং থেকে কালেক্টেড, এটা হচ্ছে সেলাজিনেল্লা দার্জিলিং থেকে কালেক্টেড। তো তোমরা কিছু প্লান্ট দেখেছো কি বিক্রি হয় মেলার সময়তে, ওই তোমার জলের মধ্যে বললে ডুবিয়ে দাও, সঞ্জীবনী বুটি নাকি বলে ওগুলোকে, সঞ্জীবনী বুটি হচ্ছে এই সেলাজিনেল্লাটাকেই ওরা বলে সঞ্জীবনী বুটি।
কেন হয় জানো? ওই স্যালাজিনেলা গুলো জলে ডুবালে বড় হয়ে যায় গ্লাসের মধ্যে, এবার একটা কাঁচের গ্লাস নিয়ে বসে জলের মধ্যে ফেলে দেয়, পুরো গ্লাস ভর্তি হয়ে গেল, আবার তুলে রেখে দিল, কিছুক্ষণ পর একদম শুকিয়ে গোল মতো হয়ে গেল। রেজারেকশন অ্যাক্টিভিটি বলে এগুলোকে, কারণ এই প্লান্ট গুলো যখনই এটা ওয়াটার স্কারসিটি পায় এদের মধ্যে সেল গুলো কন্ট্রাক্ট হতে থাকে এবং এরা সঙ্গে সঙ্গে এরকম কি হয়ে থাকে একটা জায়গায় শ্রিং করে যায়, আবার যখন ওয়াটার অ্যাভেলেবিলিটি পায় এরা সঙ্গে 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 বেশ ছড়িয়ে ছিটিয়ে উঠবে। এটা হচ্ছে সেলাজিনেল, এটা আমার নিজের কালেকশন। তো এর মধ্যে তোমরা ছবিটাকে পরিষ্কার করে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তো এর মধ্যে ফার্নের বডিটাকে দেখো, এটা এরকম ভাবে সয়েলের উপর আটকে ছিল এরকম ভাবে, ঠিক এইভাবে। এখানে তো দেখো বেশ কিছু ছোট ছোট পাতা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি লিফ, ছোট ছোট বেশ কিছু লিফ রয়েছে, এগুলোকে বলছে মাইক্রোলিপস। আর যদি মাইক্রোফিলস আর মাইক্রোলিপস, মাইক্রোফিলস ইউজুয়ালি ইউজ করা হয়, এই দেখো রাইজয়েডস দেখতে পাচ্ছ, এগুলোকে ইউজুয়ালি ফার্নের ক্ষেত্রে রুটস হিসেবে কাউন্ট করা হয়, কারণ ফার্নে কিন্তু অরিজিনাল রুটস রয়েছে, এই দেখো রাইজয়েডস, ঠিক আছে। আচ্ছা এখানে তো এর যে তোমার যে সেক্স অর্গান সেটাকে বলা হয় এটা প্রিজার্ভ করে রাখা স্যার, এটা 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 প্রিজার্ভ করা বলতে এটা তোমার খুবই তো পাতলা একদম থিন স্ট্রাকচার, হারবেরিয়াম, হারবেরিয়াম আমি করিনি, এটাকে জাস্ট আমি ওই মোটা বইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম, তো আর কিছুই না। আমার কাছে হারবেরিয়াম প্রচুর আছে, আমার কাছে তোমাকে যখন জিমনোস্পাম পড়াবো দেখাবো সাইকাসের সব কোন ফোন হ্যানফ্যান গুলো সব আছে, পাইনাসেরও আছে। তো আপাতত এটা দেখো এদের যে তোমার রিপ্রোডাকটিভ স্ট্রাকচার গুলো কি হয়, এই যে যেমন বলেছিলাম এই যে এরকম স্ট্রাকচার একটা থাকে স্ট্রোবাইলি, এরও আছে ওরকম, এই যে একদম টপ নচ সিচুয়েশনে তে এরকম ছোট ছোট দেখো অনেকটা কম্প্যাক্ট স্ট্রাকচার রয়েছে, এগুলো কি ইউজুয়ালি বলা থাকে স্ট্রোবাইলি। এই স্ট্রোবাইলির মধ্যে কি থাকে না এর মধ্যে আর কোন বলতে পারো, ইউজুয়ালি স্টাডি করি আমরা যখন এগুলোকে কোন বলা হয় থাকে, সিওএনই কোন, মেল কোন, ফিমেল কোন, সিওএনই কোন। তো এর মধ্যে কি থাকে ওই মেল তোমার অ্যানথ্রিডিয়াম, ফিমেল হলে আর্কিগোনিয়াম, এগুলোতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে সেলাজিনেল্লা। আচ্ছা এবার কি রয়েছে তোমার, এটা তো আমরা দেখলাম এরকম স্ট্রোবাইলিয়ান কোন এন্ড অল রয়েছে, তো এদের বডির মধ্যে কি থাকে ভাস্কুলার টিস্যু রয়েছে, ভাস্কুলার টিস্যু বলতে জাইলেম এন্ড ফ্লোয়েম রয়েছে, জাইলেম ফ্লোয়েম বলতে এদের মধ্যে অরিজিনাল রুটস রয়েছে, অরিজিনাল স্টেম, স্টেম লাইক স্ট্রাকচার যেগুলো ধরো এরকম ক্রিপিং সেগুলোতে তার স্টেম পাবে না সেরকম ভাবে, এন্ড অরিজিনাল লিভস রয়েছে, এগুলো একদম ভাস্কুলার টিস্যু মানে অ্যাডেড টেরেস্ট্রিয়াল প্লান্টস। এই সেলাজিনেল্লা যে প্লান্টটা দেখালাম, এই প্লান্টের বডিতে দেখতে পাচ্ছ ছবি, সবাই দেখতে পাচ্ছ তো, কানেক্টেড আছো সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইরকম একটা কম্প্যাক্ট স্ট্রাকচার, ওই যে মাথায় ছোট ছোট গুলো দেখছো, তো দেখো কম্প্যাক্ট স্ট্রাকচারের মধ্যে তলাকার যে স্পোর গুলো সাইজে বেশ বড় আর এগুলো হচ্ছে সাইজে বেশ ছোট, তো এগুলোকে কি বলছে মেগাস্পোর, যে বড় স্পোর গুলো কি বলছে মেগাস্পোর আর ম্যাক্রোস্পোর, মেগাস্পোর, উপরের গুলোকে কি বলছে মাইক্রোস্পোর। তো টু কাইন্ড অফ স্পোর, দু ধরনের স্পোর রয়েছে, মেগাস্পোর এন্ড মাইক্রোস্পোর, সেই জন্য একে কি বল, সেই জন্য এটা কি বলছে হেটারোস্পোরাস। আবার যদি লাইকোপোডিয়াম দেখো, লাইকোপোডিয়াম প্লান্টটা নেই এই মুহূর্তে আমার কাছে, যদি হারবেরিয়াম করা থাকে আমি দেখব খুঁজে একবার, তো লাইকোপোডিয়ামেতে কি থাকে এই যে কম, আর এই যে টোটাল স্ট্রাকচারটাকে কি বলছে কোন, স্ট্রবাইলি। লাইকোপোডিয়ামেতে কি থাকবে স্পোরগুলো হবে সেম সাইজের, ওর কোন রকম ডিফারেন্সিয়েশন তুমি পাবে না, মানে এরকম একটা লিফ লাইক স্ট্রাকচার চারিদিকে তোমার রয়েছে প্রোটেকশনের জন্য। তো এগুলো কি বলছে হোমোস্পোরাস, কারণ একই রকমের স্পোর গুলো, সেম কাইন্ড অফ স্পোর। এবার এই যে লিফ লাইক স্ট্রাকচার গুলোকে দেখতে পাচ্ছ, এই দেখো লিফ লাইক স্ট্রাকচার, এগুলো কি রয়েছে ইউজুয়ালি এই টাইপেরও হতে পারে, তলার দিকে বেন্ডিং হতে পারে, ওপর দিকে বেন্ডিং হতে পারে, তো এগুলো কি এগুলোকে প্রোটেক্ট করছে,
এবং স্পোরগুলোকে হোল্ড করে রেখে দিয়েছে বেসের সঙ্গে। এগুলোকে কি বলছে? স্পোরোফিল, সাবটেন্ডেড ফর্ম স্পোরোফিল। ওকে, তাহলে মেগাস্পোর মাইক্রোস্পোর বোঝা গেল কোনগুলো, এন্ড স্পোরোফিল কোনটা হলো বোঝা গেল, একটা প্রোটেক্টিং লেয়ার রয়েছে স্পোরোফিল। আর এই যে কম্প্যাক্ট স্ট্রাকচার, এটা যখন থাকছে প্লান্টের বডিতে একদম কম্প্যাক্ট স্ট্রাকচার হিসাবে রয়েছে, এইরকম একদম পুরো কম্প্যাক্ট স্ট্রাকচার হিসাবে রয়েছে, ঠিক আছে, তখন এটাকে কি বলছি? কোন। এবার যদি আলাদা আলাদা কোন থাকে, দের মেল কোন, ফিমেল কোন, এরকম আলাদা আলাদা হয়, ইউজুয়ালি জিমনোস্পার্মেতে তুমি এটা দেখতে পাবে। এখানেতে স্পোরোফিল, মেগাস্পোর আর মাইক্রোস্পোর গুলো আমাদের জানা হলো। এবার কি হয়, তো মাইক্রোস্পোরের মধ্যে কি রয়েছে? না, মাইক্রোস্পোরের এই যে মাইক্রোস্পোর যেগুলো, মাইক্রোস্পোরাঞ্জিয়া, এগুলোকে বলে স্পোরাঞ্জিয়াম আর কি, অ্যাকচুয়ালি স্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এর মধ্যে থাকছে কি? না, মাইক্রোস্পোর। এই মাইক্রোস্পোর গুলো হচ্ছে রিডাকশন ডিভিশনেতে যায় এবং সেখান থেকে কি তৈরি করে? না, আরো ছোট ছোট, এগুলো হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। এই মাদার সেলটা আবার রিডাকশন ডিভিশনেতে যাবে, এক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম, এটা কিন্তু ডিপ্লয়েড। এই যে ফার্নের বডিটা তুমি দেখলে, ওটা কিন্তু ডিপ্লয়েড, ওটা কিন্তু হ্যাপ্লয়েড নয়। আর তার মানে এখানে যে স্পোর গুলো রয়েছে ওগুলো ডিপ্লয়েড, ওগুলো কি হবে? রিডাকশন ডিভিশনে যাবে, সেখান থেকে কি তৈরি করবে? না, সেখান থেকে তোমার ওই স্পার্ম গুলো তৈরি করবে। আর এখানে যে মেগাস্পোর রয়েছে, মেগাস্পোর তো সেরকম রিডাকশন ডিভিশনেতে যাবে, রিডাকশন ডিভিশনেতে ধরে একটা মেগাস্পোর এর মধ্যে রিডাকশন ডিভিশনেতে যাবে, গিয়ে একটা এক বাকি সেল গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, একটা সেল পড়ে থাকবে এবং তাকে এসে স্পার্ম ফার্টিলাইজ করবে, সেখান থেকে আবার নতুন তোমার স্পোরোফাইটিক বডি সেখান থেকে আবার তৈরি হবে। তাহলে এই জায়গাটা বোঝা গেল জিনিসটা, মেগাস্পোর আর মাইক্রোস্পোর। তাহলে এই যে বডিটা, তাহলে আমরা যখন ব্রায়োফাইট পড়েছিলাম, ব্রায়োফাইট এর মধ্যে কি দেখেছিলাম? যে প্রথমে যেটা হচ্ছে প্রোটোনিমা, প্রোটোনিমা কি? প্রোটোনিমা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড স্ট্রাকচার এবং সেটা হচ্ছে তোমার কি না, গ্যামেটোফাইটিক স্ট্রাকচার, কারণ সেটা গ্যামেট কন্টেন করছে, ঠিক আছে। তারপরে স্পোর ফর্ম করলে স্পোর ডিপ্লয়েড স্ট্রাকচার হলো। কিন্তু এখানে তে টেরিডোফাইট যখন দেখছো, টেরিডোফাইট একটু আলাদা জিনিসটা। দেখো প্রথমেতেই এটা স্পোরাঞ্জিয়া, যে বডিটা আমি তোমাকে দেখালাম একটু আগে, সিলাজিনেল্লার এই যে বডিটা, এই সিলাজিনেল্লার বডিটাই কিন্তু তোমার কোন ফর্ম করে রয়েছে। কোন মানে কি? তার মধ্যে ভেরিয়াস কাইন্ডস অফ স্পোর গুলো রয়েছে, মাইক্রোস্পোরাঞ্জিয়া গুলো রয়েছে, মেগাস্পোরাঞ্জিয়া, মাইক্রোস্পোরাঞ্জিয়া অল স্টাফ। তো সেই জন্য এটাকে কি বলছি আমরা? স্পোরোফাইটিক বডি, ডিপ্লয়েড বডি। পরে ওই যে স্পোরাঞ্জিয়াম এর মধ্যে যে স্পোর গুলো রয়েছে, ওগুলো রিডাকশন ডিভিশনে যাবে এবং সেখান থেকে তোমার কি ফর্ম, সেখান থেকে ফার্টিলাইজেশন হবে এন্ড ফার্টিলাইজেশনের জাইগোট তৈরি হবে। এইবার এখানে তে যেটা হায়ার প্লান্টস এর ক্ষেত্রে যে বেশ কিছু ইভলিউশনারি কিছু তোমার প্রুফ দেখতে পাওয়া যায়, যে যখন ওই যে জাইগোট হলো, জাইগোট থেকে সেখান থেকে সিড ফর্মেশন হবে, ঠিক আছে। আচ্ছা, আগের দিন উন্না জিজ্ঞেস করেছিল এমব্রয়ো কোনটা কাকে বলে, এই যে জাইগোট ফর্মেশন, জাইগোট থেকে কি তৈরি হয়? উন্না, মাল্টিপ্লিকেশন হয়, সেখান থেকে এমব্রয়ো ফর্মেশন হয়, তাই তো? এখানে কিন্তু তোমার ওই আলাদা রকম কোন রকম ওই স্পোরোফাইটের মতো আলাদা একটা বডি ওটা কিন্তু তুমি দেখতে পেলে না এখানেতে, কারণ এখানেতে ওখানে কি ছিল স্পোরোফাইট? দেখো বায়োফাইটের সঙ্গে ডিফারেন্সটা একটু করো, বেশ কিছু আলাদা কিন্তু, হয়তো তোমাদের গুলিও যেতে পারে। হ্যাঁ, ব্রায়োফাইটে যেমন কি দেখেছিলাম, যে স্পোরোফাইটিক স্ট্রাকচারটা কি রয়েছে না, প্লান্ট বডির সঙ্গে অ্যাটাচ রয়েছে, ওটা ফ্রি লিভিং নয়। কিন্তু এখানে যে স্পোরোফাইটিক স্ট্রাকচার, এটাই স্পোরোফাইটিক স্ট্রাকচার, এটা ফ্রি লিভিং, এটা একদম আলাদা ভাবে রয়েছে। আচ্ছা, তাহলে বোঝা গেল এটা টেরিডোফাইটস এন্ড অল? এবার আমরা আসবো যেটা, সেটা হচ্ছে জিমনোস্পার্ম, ঠিক আছে। তো জিমনোস্পার্ম এর মধ্যে তোমরা কি সাইকাস প্লান্ট দেখেছো? সাইকাস প্লান্ট অনেক সময় ওই অর্নামেন্টাল প্লান্ট হিসেবে ইউজ করে, আমাদের বেলুড় মঠ ফেলুড় মঠে প্রচুর আছে সাইকাস প্লান্ট। কি টাইপের দেখতে হয় আমি একটু দেখাই, ছোট মানে সাইজ বেশ ছোট। হ্যাঁ দেখেছি, এই টাইপের অনেকটা থাকে। হ্যাঁ স্যার দেখেছি, আমাদের স্কুলে ছিল। আচ্ছা, তো এই এই টাইপের হয়ে থাকে, সাইকাস প্লান্ট হয়, বেশ কিছু ছোট, মোটামুটি তোমার কোমরের হাইট, লম্বা লম্বা পাতা থাকে। হ্যাঁ বেশ লম্বা লম্বা পাতা থাকবে, ভালো। হ্যাঁ হ্যাঁ এটা দেখেছি, হ্যাঁ দেখেছি স্যার, দেখেছি।
আচ্ছা, তো এগুলো হচ্ছে তোমার কি জিমনোস্পার্মের আন্ডারেতে পড়ছে এগুলো। জিমনোস্পার্ম মানে কি? নেকেড সিড। আমরা এখানে তো ওই যে, তাহলে ওখানে আমরা কি দেখলাম? সিড হ্যাবিট ওখানে তো দেখতে পেলাম, টেরিডোফাইটস যেটা সেখানে তো সিড হ্যাবিট দেখতে পেলাম, কারণ জাইগোট ফর্ম হলো, জাইগোট পর এমব্রিও ফর্মেশন হলো। এখানে তো আমরা কি দেখবো? সিড ফর্মেশন হচ্ছে, মানে যে ফিমেল যে তোমার মেগাস্পোরেঞ্জিয়াম, এখানেও কিন্তু মাইক্রোস্পোরেঞ্জিয়াম এন্ড মেগাস্পোরেঞ্জিয়াম টার্মটা আমরা ইউজ করব, যে মেগাস্পোরেঞ্জিয়াম থাকবে ওই মেগাস্পোরেঞ্জিয়ামটা হচ্ছে কি হবে না, ওটা সিডেতে কনভার্টেড হবে আফটার ফার্টিলাইজেশন। এবং সিডটা কি হবে, সিডটা নেকেড ফর্মেশনে রয়েছে, মানে বাইরের দিকে কোন রকম কোটিং এন্ড অল নেই। এই যে ধরো আমাদের আশেপাশে যে গাছগুলো রয়েছে, অ্যাজ ফর এক্সাম্পল ম্যাঙ্গো, ওর কি রয়েছে, সিডটা কি থাকে ভেতরে থাকে, তার চারিদিকে কি থাকে মেসোকার্প থাকে, মেসোকার্পের তার পাশে কি থাকে পেরিকার্প থাকে। মেসোকার্প যেটা ফ্লেশি যে পার্টটা, আমরা যেটা এডিবল পার্ট যেটাকে বলছে, এর ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু নেই, এটা একদম বাইরের দিকে সিডটা ফর্ম করবে, এর আউটারে কোন রকম রেট তোমার কোটিং এন্ড নেই। সেই জন্য একে কি বলছে, জিমনোস্পার্ম, নেকেড সিড। ওকে, তো জিমনোস্পার্মের মধ্যে কি রয়েছে, সমস্ত রকম ভাস্কুলার টিস্যু অ্যানুয়াল রয়েছে, এটাতে কোন রকম একদম পুরো হায়ার ক্যাটাগরিজ প্ল্যান্টের মধ্যে রয়েছে। তো তোমরা যদি পাইনাস দেখো, পাইন গাছ আর কি, তো পাইন কিন্তু এই জিমনোস্পার্মের ক্যাটাগরির মধ্যে পড়ছে। আচ্ছা, এবার এদের কি তাহলে, এদের হায়ার ক্যাটাগরি প্ল্যান্ট, এর মধ্যে টেরিডোফাইটস এর রুট স্টেম এন্ড লিভস যখন রয়েছে, তাহলে এর মধ্যে তো ডেফিনেটলি রুট স্টেম এন্ড লিভস থাকবে। তাহলে প্ল্যান্ট বডি ইজ টোটালি ডিফারেন্সিয়েটেড ইনটু স্টেম, রুট এন্ড লিভস। এবার রুট গুলো কি ইউজ হয়, কিরকম হয়ে থাকে, রুট গুলো ইউজুয়ালি ট্যাপ রুট হয়ে থাকে। ট্যাপ রুট বলতে কেউ কিছু বলতে পারবে, হোয়াট ইজ ট্যাপ রুট? তো নিশ্চয়ই সেটা ট্যাপের মতো থাকে, মানে রুট আমরা দু ধরনের থাকে, ফাইব্রাস রুট আর ট্যাপের রুট টাইপের। তার মধ্যে একটা ট্যাপ মানে একটা ওয়ান স্টেম টাইপের থাকবে, ওটাতে বেশি ব্রাঞ্চিং থাকবে, ওয়ান স্টেম টাইপের থাকবে। তাহলে এটা প্ল্যান্ট বডি, এন্ড প্ল্যান্ট বডির পর এরকম একটা থাকবে, সেখান থেকে এরকম ব্রাঞ্চিং গুলো তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে প্রাইমারি রুট আর ট্যাপ রুট বলছি। আর যদি হচ্ছে ফাইব্রাস রুট কি থাকবে, না এরকম এরকম ফাইবারের মতো নেটওয়ার্ক ক্যানাল ক্রিয়েট করবে উপরে যদি প্ল্যান্ট বডি থাকে, তাই তো? আচ্ছা, এর কিন্তু এরকম ট্যাপ রুট তুমি দেখতে পাচ্ছ, ব্রাঞ্চিং গুলো কি বলছে সেকেন্ডারি রুট। এর মধ্যে তোমার ট্যাপ রুট রয়েছে, এন্ড কি এর মধ্যে একটা স্পেশাল ফিচার, আমরা যখন মাইকোরাইজা পড়েছিলাম, আমরা পাইনাসের এক্সাম্পল মনে হয় দিয়েছিলাম, ওখানে পাইনাসের এক্সাম্পল দিয়েছিলাম তো, নোটসে আছে না, আমি বলেছিলাম। সম্রাট, হ্যাঁ স্যার, নোটসে ছিল পাইনাসের এক্সাম্পল মাইকোরাইজার? মনে পড়ছে, দেখিনি স্যার অত ভালো করে। মাইকোরাইজার নোটটা দেখবে তো, ওখানেতে দেখবে পাইন ট্রি কিন্তু ও মাইকোরাইজা ছাড়া কিন্তু গ্রো করতে পারে না, কজ ওর যে রুট, ওই রুটের মধ্যে একটা রিজিয়ন থাকে যেখানে মাইকোরাইজা গুলো থাকে। এটা কিন্তু কোশ্চেন তোমাদের দিতে পারে। তো পাইন যে ট্রি, পাইন ট্রি রুটের মধ্যে মাইক্রোরাইজা থাকবেই, ওরা কি করে ওই এনপিকে অ্যাবজর্ব করতে হেল্প করে, এন্ড কিছু গ্রোথ সাবস্টেন্স এন্ড অ্যান্টিমাইক্রোবিয়ালস প্রপার্টিজ রয়েছে, তার জন্য ওরা গ্রো করতে পারে। আবার যে সাইকাস, যে ড্রয়িংটা এঁকেছিলাম এই মাত্র, ওই সাইকাসের মধ্যে আবার ওদের কি কোরালয়েড রুট হয়, মানে এই ধরো রুট, রুট গুলো এরকম রয়েছে আশেপাশে অল্প টল্প ব্রাঞ্চিং, এবং ব্রাঞ্চিং থাকলে একটু এটা সোলেন পার্ট মতো থাকে। ওই সোলেন পার্টটাকে তুমি যদি ক্রস সেকশন করো, এটা ধরো স্টিলি, এরকম একটা রিজিয়ন পাবে, এই ধরো যে রিজিয়নটা আমি আঁকছি, এটা রুটের ক্রস সেকশন, এটা করেছো রুটটাকে, এটা রুট, রুটটাকে তুমি এইভাবে কেটে নিয়েছো, এইভাবে যদি রুটটাকে তুমি কাটো, একটা মাইক্রোস্কোপের তলায় যদি রাখো, তাহলে এই যে একটা জোন পাবে, এখানে কি রয়েছে, সায়ানো ব্যাকটেরিয়া রয়েছে, অর্থাৎ অ্যালগাল জোন বলতে পারো, এটাকে অ্যালগাল জোন বলতে পারো, সায়ানো ব্যাকটেরিয়াল রিজিয়ন রয়েছে এখানে। এখানে কি রয়েছে, প্রচুর পরিমাণে সায়ানো ব্যাকটেরিয়া রয়েছে, ওরা কি করে, ওরা এদের নাইট্রোজেন ফিক্সেশনেতে হেল্প করে। তাহলে এদেরটা কিরকম দেখো, সিম্বায়োটিক সিম্বায়োসিস ফর্ম করেছে, একটা কি দেখলাম আমরা পাইনাসে দেখলাম, পাইনাসের মধ্যে কি রয়েছে, মাইক্রোরাইজা রয়েছে, সাইকাসের মধ্যে কি রয়েছে, এরকম নাইট্রোজেন ফিক্সিং সায়ানো ব্যাকটেরিয়া বেশ কিছু রয়েছে, ওদের একটা জোনই থাকে রুটের মধ্যে, ওই রিজিয়নটায় ওরা থাকে। আবার যদি লাইকোপোডিয়াম দেখো, লাইকোপোডিয়ামে তো মাইক্রোরাইজা থাকে, লাইকোপোডিয়ামের বডি যখন আমরা প্রোথ্যালাস পড়ব, মানে হচ্ছে তোমার ওই যার যেটা হচ্ছে গ্যামেটোফাইটিক স্টেজ, ওই গ্যামেটোফাইটিক স্টেজের মধ্যেতেও ওই তোমার মাইক্রোরাইজা বেশ কিছু রয়েছে, ওরা একটা মাইক্রোরাইজাল রিজিয়ন রয়েছে যেটা ওকে গ্রো করতে খুব হেল্প করে। সেটা আমরা লাইকোপোডিয়ামের ধরো যদি আমি আঁকি, লাইকোপোডিয়ামটা একটু আগে পড়লাম তো আমরা, লাইকোপোডিয়ামের প্রোথ্যালাস অনেকটা এই টাইপের দেখতে হয়, এন্ড এই টাইপের একটা রিজিয়ন থাকে,
আচ্ছা, এবার এই জায়গাগুলোতে এগুলো হচ্ছে তোমার কি অ্যানথেরিডিয়া, অ্যানথেরিডিয়া, এগুলো হচ্ছে আর্কিগোনিয়া, গোনিয়া, এটা হচ্ছে এমব্রায়ো। এরম একটা রিজিয়ন পাবে যেখানেতে মাইক্রোরাইজা থাকে, এরম একটা রিজিয়নতে মাইক্রোরাইজা পাবে, এটা হচ্ছে প্রোথ্যালাস অফ লাইকোপোডিয়াম। ওর এখানেতে তোমার মাইক্রোরাইজা পাবে, মাইক্রোরাইজা ছাড়া গ্রো করতে পারে না। ইউজুয়ালি তুমি যদি টেরিডোফাইটসে যাও, টেরিডোফাইটসে যে প্রোথ্যালাস গুলো ইউজুয়ালি তোমার ফটো অটোট্রফ হয়, কিন্তু কিছু কিছু স্যাপ্রোফাইটস রয়েছে, অ্যাজ ফর এক্সাম্পল লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়ামের বেশ কিছু প্রোথ্যালাস রয়েছে যেটা স্যাপ্রোফাইট ইন নেচার। আচ্ছা, তো আমরা জিমনোস্পার্মে আবার ব্যাক করি। তো জিমনোস্পার্মে কি দেখলাম যে পাইনাসের রুটে মাইক্রোরাইজা রয়েছে, আবার সাইকাস, সাইকাসের রুটেতে কি রয়েছে, সাইকাসের রুটেতে তোমার ওই অ্যালগাল একটা জোন রয়েছে যেখানে সাইনোব্যাকটেরিয়া রয়েছে, তারা নাইট্রোজেন ফিক্সেশনতে হেল্প করে থাকে। এবার এতে তাহলে ট্রু স্টেম হলো, ট্রু রুট হলো, এন্ড দেন ট্রু লিফ। ইউজুয়ালি এদের পাইন গাছের লিফ দেখেছো কিরকম হয়, নিডল শেপেড হয় লিফ গুলো, এরকম নিডল শেপেড হয় লিফ গুলো, তাই না? নিডল শেপেড লিফ গুলো হয়। কেন নিডল শেপেড হয়, পাইনাস কে দেখতেও কিরকম হয় দেখবে, অনেকটা এই টাইপের, ওই অনেকটা এই টাইপের দেখতে হয়। কারণ কি দেখতে পাচ্ছ ছবিগুলো, কারণ কি ওরা হচ্ছে হিলি রিজিয়নে তো থাকে, তো হিলি রিজিয়নে থেকে স্নোফল হয়, এন্ড স্নোফল হওয়ার জন্য স্নো গুলো যাতে গাছের উপরে থাকতে না পারে, সেগুলো যাতে ইজিলি নিচে নেপে যেতে পারে, তো সেই জন্য লিফ গুলো কি করে তাদের সারফেস এরিয়া অনেকটা কমিয়ে দেয়, যাতে স্নোফল পড়লে সেগুলো নিচে নেমে যেতে পারে। এগুলো হচ্ছে ওদের অ্যাডাপ্টেশন হয়েছে এইভাবে, ওদের হ্যাবিটেট ওয়াইজ। তো এরকম লিফ দেখতে পাওয়া যায়, লিফ গুলোর মধ্যে যাতে ট্রান্সপিরেশন কম হয় সেই জন্য যে সাংকেন স্টোমাটা থাকে, স্টোমাটা গুলো কিরকম কিছুই না, স্টোমাটার উপরে গার্ড, এই যে সেল গুলো রয়েছে একটু বেশি তোমার জুড়ে থাকে, সেল গুলো একটু বেশি জুড়ে থাকে সাংকেন স্টোমাটা, তাদের ট্রান্সপিরেশন রেটটাকে কমানোর জন্য সাংকেন স্টোমাটা রয়েছে। এন্ড একটা থিক কিউটিকালার লেয়ার পাবে, বেশ একটা থিক কিউটিকাল, এই যে লেয়ার, এই যে লিফ, লিফের ওপরে তে লেয়ার যা কিউটিকালার লেয়ার থাকে, সেই কিউটিকালার লেয়ারটা বেশ কিছু ঠিক হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটাতে আসবো, মোড অফ রিপ্রোডাকশনেতে আমরা আসব। যে কোন একটা ধরো সাইকাস, যেটা সাইকাসের ধরো আমরা এক্সাম্পল নিয়ে আমরা মোড অফ রিপ্রোডাকশনটাকে বুঝবো, ক্যারেক্টারিস্টিক ফিচার্স এন্ড অল। তো সাইকাসের যদি তুমি প্লান্ট দেখো, সাইকাস প্লান্ট ইউজুয়ালি তুমি পাবে আইদার মেল প্লান্ট অর ফিমেল প্লান্ট। মেল যে প্লান্ট সেখানেতে মেল সেক্স অর্গ্যানাল ক্রিয়েট হয়, এন্ড ফিমেল প্লান্টে ফিমেল সেক্স অর্গ্যানাল ক্রিয়েট হবে। আবার যদি মেল ফিমেল একই সঙ্গে রয়েছে তুমি পাইনাসে পাবে। এবার সাইকাসটা অ্যাজ পার এক্সাম্পল নিয়ে যদি আমরা ডিসকাস করি, তাহলে কি পাবো, সাইকাসের যে মেল সেক্স অর্গ্যান সেটাকে আমরা বলে থাকি কি, মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিল কিরকম দেখতে হয়, মোস্ট প্রবাবলি এটা হয়তো আমার কালেকশনেতে আছে, দেখা হয়নি বেশ কিছুদিন। দেখেছো কি এরকম সাইকাস প্লান্টে কখনো? ওরাম কিনো ব্যাপার কিছু নয়, এটা একটা অ্যাপেন্ডেজ টাইপের রয়েছে, মানে এখানে ইন ফিউচার আবার তোমার ওভিউল গ্রো করতে পারে, এই সমস্ত জায়গাগুলোতে ইন ফিউচার আবার যেমন ওভিউল গ্রো করেছে, এগুলো হচ্ছে ওভিউস, মেগাস্পোরেঞ্জিয়া এটাকে বলছি আমি, মেগাস্পোরেঞ্জিয়া, স্পোরেঞ্জিয়া, তে এগুলো সব মেগাস্পোরেঞ্জিয়া এন্ড ওভিউস। এটা হচ্ছে মেগাস্পোরোফিল, যে হোল্ডিং স্ট্রাকচার যেটা হোল্ড করে রেখে দিয়েছে, যেমন ওখানে কি ছিল, স্ট্রবেলি ছিল, একটা কোন ছিল, তাই না, এই যে কোন ছিল, কোন কি করেছিল, এরকম একটা স্ট্রাকচার সে কি করেছিল, এরকম স্পোরেঞ্জিয়া গুলোকে এইভাবে অ্যাটাচ করে রেখে দিয়েছিল, তাই তো, এইভাবে
স্পোরোফিল গুলো ছিল, ফার্নেতে আমরা পড়েছিলাম। সেরকম এখানেও রয়েছে একটা হোল্ডিং স্ট্রাকচার, যে হোল্ডিং স্ট্রাকচারটাকে বলছি আমরা কি মেগা স্পোরোফিল, এবং সেগুলো কি করছে না ওভিউল গুলোকে কি করেছে হোল্ড করে রেখে দিয়েছে, এগুলো হচ্ছে ওভিউল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি ফিমেল, এটা তো হচ্ছে ফিমেল হলো, এটা হচ্ছে মেগা স্পোরোফিল মানে ফিমেল। এবার আমরা আসবো মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিলটা খুব ডেলিকেট টাইপের, এই পাইনাসের ক্ষেত্রে খুব ডেলিকেট হয়, সাইকাসের বেশ তোমার শক্তপোক্ত, কিন্তু পাইনাসের প্রচন্ড ডেলিকেট হয়, একদম মানে হাতে নিলে দুটো আঙুলে চাপ দিলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা এই টাইপের একটা কম্প্যাক্ট স্ট্রাকচার থাকে, এবং এই যে জিনিসগুলোকে আমি ড্র করছি এগুলোকে আমাকে এনলার্জ করতে হবে, এগুলো হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এগুলোকে কিরকম দেখতে, দেখো কম্প্যাক্ট স্ট্রাকচার ফর্ম করলো, কিন্তু এটা অনেকটা কম্প্যাক্ট স্ট্রাকচার ফর্ম করে না, অনলি সাইকাসের ক্ষেত্রে, পাইনাসে গেলে আবার মেগাস্পোরোফিলও কম্প্যাক্ট স্ট্রাকচার ফর্ম করবে। এগুলোকে যদি এনলার্জ করো, পার্টিকুলার এই যে জিনিসগুলোকে যদি এনলার্জ করো, কিরকম টাইপের দেখতে হবে, এই টাইপের অনেকটা দেখতে হবে। এর গায়েতে কি থাকে, সোরাস থাকে। সোরাস বলতে যে স্পোরেনজিয়াম গুলো একে অপরের সাথে কানেক্টেড থাকে, তিনটে করে স্পোরেনজিয়াম কানেক্টেড, এর মধ্যে স্পোর মাদার সেল রয়েছে, অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেল। এটা কি মাইক্রোস্পোরোফিল মেল, এটা আগেটা ছিল ফিমেল, এটা হচ্ছে মেল। এর মধ্যে এরকম সোরাস থাকে, সোরাস গুলো এই টাইপের দেখতে হয়। এর মধ্যে কি থাকে, এর মধ্যে মাইক্রোস্পোর থাকে, এর মধ্যে ছোট 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 মাইক্রোস্পোর মাদার সেল এনাল রয়েছে। আর এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে তোমার এগ সেলস, এগুলো এর মধ্যে গ্রো করবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল একটা কম্প্যাক্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছ, মাইক্রোস্পোরোফিল এন্ড মেগাস্পোরোফিল, বা যেটাকে আমরা বলতে পারি এটাকে মেগাস, মানে যে কোন স্টেপেড একটা স্ট্রাকচার, অর্থাৎ মেল কোন আর ফিমেল কোন। ইউজুয়ালি অনেকে স্ট্রবাইল ইউজ করে, বাট আমরা ইউজুয়ালি সাধারণত ইউজ করে থাকি কথার মাধ্যমে যে কোন, সিওএনই কোন, মেল কোন আর ফিমেল কোন। আর এই যে মেগাস্পোরোফিলটা দেখছো, এগুলো কি করে রাখে না, এগুলো হচ্ছে স্পোরেনজিয়া, তোমার যে সোরাস হোল্ড করে, সোরাস কোনগুলোকে বলছে না, মাল্টিপল স্পোরেনজিয়া যখন একে অপরের সাথে কানেক্টেড রয়েছে সেগুলোকে বলছে সোরাস। সোরাসের মধ্যে কি থাকে না, সোরাসের মধ্যে মাইক্রোস্পোরটা রয়েছে, এই টাইপের একটা মাইক্রোস্পোর, থিন ওয়ার্ল্ড মাইক্রোস্পোর, একদম থিন ওয়ার্ল্ড, আউটার লেয়ার এক্সাইন, ইনার লেয়ার ইনটাইন, এবং মাঝখানে তোমার রয়েছে নিউক্লিয়াস, থিন ওয়ার্ল্ড স্পোর। ঠিক আছে, তাহলে বোঝা গেল মেল তো মেল কোন এন্ড ফিমেল কোন। কিন্তু তুমি এখানেতে যখন সাইকাসেতে তুমি মেগাস্পোরোফিলটাকেই পাবে, এখানে তো তুমি প্রপারলি ফিমেল কোন পাবে না, এরকম কম্প্যাক্ট স্ট্রাকচার তুমি পাবে না, তুমি এটা পাইনাসে পাবে কম্প্যাক্ট স্ট্রাকচার। তোমরা পাইনাসে, তোমাদের হয়তো কালেকশনে থাকতেও পারে, অনেকটা দেখবে এরকম উড, উডি টাইপের দেখতে হয় পাইনাসের, যদি কোনো ছোট্ট একটা আছে তো অনেকের বাড়িতেই থাকে, ওটা হচ্ছে তোমার কি, ওটা হচ্ছে পাইনাসের হচ্ছে ফিমেল কোন, এটা হচ্ছে পাইনাসের ফিমেল কোন। এই যে দেখছো, এই যে তলায় যে ছোট ছোট যে তোমার এই যে খাপ গুলো রয়েছে, ওখানেতে ওই ওভিউল গুলো ওখানেতে ছিল, ঠিক আছে, ওই ওভিউল গুলো ওখান থেকে খসে গেছে, মানে বেরিয়ে গেছে, গিয়ে এটা তৈরি হয়েছে, এই যে এইটা, এই জিনিসটা, এটা হচ্ছে পাইনাসের ফিমেল কোন। মেল কোনটা কারোর বাড়িতে পাবে না, মেল কোনটা একদম পুরো প্রচন্ড ডেলিকেট হয়, অনেকটা সোর্সের দানার মতো এরকম একটা কম্প্যাক্ট স্ট্রাকচার ফর্ম করে, কিন্তু এরাম এরাম সাইজে দেখতে হয় মেল কোনটা, একদম এই জিনিসটার কথাই আমি বোঝাতে চাইছি। এখানে এগুলো কুড়িয়ে পাওয়া যায় ওই গাছের নিচে? হ্যাঁ, ও গেলেই ওখানে তো তুমি কুড়িয়ে পাবে, একদম মাটিতে প্রচুর পড়ে রয়েছে।